Luigi dan Diamond Mali. আব্দুল্লাহর লাশ এই মুহূর্তে আমার হাত এরে মালিক আমি আব্দুল্লাহর পক্ষ হইয়া আপনার দরবারে একটা দরখাস্ত করিনে মালিক আমার আব্দুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য জান্নাত পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়া বাবার সম্পত্তি ছেড়েছে চাচার হাতে মার খেয়েছে রক্তাক্ত হইয়া আমার আব্দুল্লাহ উলঙ্গ হইয়া আমার হুজুরা শরীফের সামনে গভীর রজনীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছি আমি নবীর চোখের থেকে এমন দৃশ্য জান আমার আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় তরতর করে কাঁপছিল শুধু জান্নাত জান্নাত করছিল মালিক রে আমি আব্দুল্লাহর প্রতি খুশি হে মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও আরে মালিক এই মুহূর্তে আমি নবীর হাত থেকে তোমার কুদরতি হাতে আমার আব্দুল্লাহর রেখে দিলাম হে ভাই এই দৃশ্যটা দেখার পরে সাহাবায়ে কেরাম করেছে গইরাইয়া কান্না শুরু করেছে বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোটা দিয়া বলে রে আব্দুল্লাহ আবু বকর গইরাইয়া কান্না বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো রে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো গো যেই জায়গার মধ্যে নবী বলে আল্লাহ আমি রাজি তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও আব্দুল্লাহর এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইতো কত না ভালো ছিল এ দিলের কান লাগায় শুনেন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে তারাবের রেজাল্ট নেওয়ার জন্য পরীক্ষা হইছে কোথায় দুনিয়ায় রেজাল্ট হবে কোথায় হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে আর রেজাল্ট আমার আল্লাহ দিবে প্রত্যেকটা মানুষ রেজাল্ট নেওয়ার জন্য রব্বি কারীমের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইতেই হবে রেজাল্ট নেওয়ার জন্য এর যুবক ভাই আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ তার ফলাফল নেওয়ার জন্য ডান হাত বাড়াবে এ কোন হাত বাড়াবে ডান হাত বাড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান হাত যারা বাড়াইতে চায় যে রাম হোক অথবা বাম হোক ডানপন্থী হোক বামপন্থী হোক সবাই কিন্তু ডান হাত বাড়াবে নাফরমান যে সে কিন্তু বাম হাত বাড়াবে না ইচ্ছা করে ডান হাত বাড়াবে কিন্তু আমার মালিক সবাকে সবাইকে ডান হাতে আমল নামার রেজাল্ট দিবে না সবাই যদি ডান হাত বানায় কিন্তু ডান হাতে সবাই পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা আমার রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করেছে যারা মন গড়া ইসলাম পালন করে নাই তাদের জন্য আছে সুসংবাদ যারা মন গড়া ইসলাম পালন করছে তাদের জন্য আছে দুঃসংবাদ বলুন কার জন্য সুসংবাদ যারা রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করছে তাদের জন্য সুসংবাদ যারা মন গড়া ইসলাম পালন করছে তাদের জন্য কি এখন আসুন সুসংবাদটার দুঃসংবাদটা শুনি রাসূলের রেখে যাওয়া ইসলাম যারা পালন করছে আর একটা হলো মন গড়া ইসলাম আমাদের দেশে মন গড়া ইসলাম পালন করে না কুরআন নাই কুরআনে নাই হাদিসে নাই মন গড়া ইসলাম বেশিরভাগ চলতেছে যদি জায়গায় ফাইসত কই তো বাবারা হয়ে গেছে বাবাদের দোহাই দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করছে আমার দান দান বাংলা ইসলাম
আমার রক্ত জড়ানো ইসলাম যারা ব্যতিক্রম কইরা মন গড়া নিজের বানানো ইসলাম পালন করবা তোমাদের জন্য দুঃসংবাদ আছে আরে যুবক ভাই দিলের কান্নায় কথাগুলি একটু শ্রবণ করি কিয়ামতের মাঠে যারা রেজাল্ট নেওয়ার জন্য দাঁড়াবে হাশরের মাঠে তো আল্লাহ রেজাল্ট দিবে কিন্তু হাশরের মাঠে যাওয়া মাত্রই রেজাল্ট দেওয়া হবে না টানা 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে একদিন দুই দিন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পরীক্ষা যাদের শেষ হয়ে গেছে পুনরায় আপনাকে আবার জীবিত করা হবে রেজাল্ট দেওয়ার জন্য ফলাফল দেওয়ার জন্য আপনাকে আবার জীবিত করা হবে এর যুবক ভাই যখন মানুষগুলা ইসরাফিলের দ্বিতীয় শিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে রূহ আসবে মানুষগুলি ওইটা দাঁড়াবে যারা যেখানে কবর দেওয়া হইছে ঠিক সেখান থেকে মানুষগুলা সোজা হয়ে দাঁড়াবে দাঁড়ায় চতুর্দিকে তাকাবে তাকাইয়া হাসরের মাঠের দিকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসু অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াবে আল্লাহর নবী বলেন মানুষগুলো এত পিপাসা এত পানির পিপাসা তাদের লাগবে কলিজা পাটা পিপাসা যদি পানি পান না করে হাসরের মাঠে যায় গো জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে আল্লাহর নবী বলেন সুসংবাদ কার জন্য আর দুঃসংবাদ কার জন্য দিলের কান লাগায় শুনে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যাওয়ার আগে আগে এই রাস্তা দিয়া যাবার সময় মাসকানি হবে হাউজে কাউসার নামক একটা জায়গা যেটা আল্লাহর নবীর দায়িত্বে থাকবে নবীজি সেখান থেকে পানি নিয়া ওনার বরকতি হাতে তার উম্মতকে পান করাবে আল্লাহর নবী বলেন যারা আমার বরকতি হাতের পানি পান করবে গো কোনদিন পানির পিপাসা আর লাগবে না 50,000 বছর যদি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকে কোনদিন পানির পিপাসা লাগবে না যদি আল্লাহর নবীর বরকতি হাতের পানি কেউ পান করে তো মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে রে নবীজি বলেন আমি পেয়ালা লইয়া গুনাগার উম্মতকে কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য এক পেয়ালা পানি আমি পান করায়া দিব নবীজি দাঁড়ায় থাকবে আরে যুবক ভাই দলে 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 মানুষগুলা দলে দলে মানুষগুলা হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে কেউ পায়ে হেঁটে যাবে কেউ বিভিন্ন সওয়ারি হইয়া তারপরে যাবে কেউ আবার গইরাইয়া গইরাইয়া যাবে আমলের উপরে ডিপেন্ড করবে আপনার যাত্রা কথা বুঝতেছে সবাই এক রকম যাবে না কেউ হেঁটে হেঁটে যাবে কেউ কিছুর উপরে সওয়ার হয়ে যাবে কেউ আবার গইরাইয়া গইরাইয়া যাবে এটা আমলের উপরে ডিপেন্ড করবে নবীজি বলেন আমি আমার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার নামক পাড়ে দাঁড়িয়ে থাকব আমি নবী তাকায়া দেখব দলে 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 মানুষগুলো আমার কাছে আসতেছে তাদের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমিও খুশিতে আনন্দে আমার মনটা বড়ে যাবে এতগুলা উম্মত কোটি 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 উম্মত নবী উম্মতেরা যখন দলে দলে আসতে থাকবে নবী যে আনন্দ আমার উম্মতগুলো আমার চিনতে পেরেছে আমিও তাদেরকে চিনতে পেরেছি নবীজি আনন্দের সাথে পেয়ালা দিয়া পানি পান করাইতে থাকবে হঠাৎ করে তাকায়া দেখবে অসংখ্য উম্মত নবীর দিকে পাগলের মতো দৌড়ায় আসতেছে আরে যুবক ভাই এই দিলের কান্নাকে শুন যারা পানি পান করবে তাদের একটা অবস্থা হবে যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা হবে অবস্থা কয়টা
পানি পান করলে এক অবস্থা পানি পান না করলে আরেক অবস্থা আরে মানুষগুলা দলে দলে নবীর কাছে আসতেছে যখন একেবারে কাঁচা কাঁচি নবীর চলে আসলো হঠাৎ করে তাকায়া দেখে গো উপর থেকে বিশাল একটা পর্দা উম্মতের মাঝখানে আর নবীর মাঝখানে পড়ে গেছে এখন নবী আর উম্মতকে দেখে না উম্মতেরাও নবীরে দেখে না আল্লাহর নবী তাকায়া দেখে মাঝখানে পার্টিশন হয়ে গেছে এবার নবী চিৎকার দিয়ে বলেন আরে আলী তুমি তো আমাকে হাউসে কাউসার নামক নিয়ামত দিলে গো আমার গুনাহগার উম্মতরে কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য এই হাউসে কাউসার নামক নিয়ামত তুমি কোন নবীরে দিছো না আমারে দিলা আমার উম্মতকে বাণী পান করানোর জন্য আরে আলী আমি পেয়ালা লইয়া গুনাহগার উম্মতকে পানি পান করাবো পেয়ালাটা লইয়া দাঁড়িয়েছি উম্মতের মুখে পানি তুলে দিল কিন্তু আমার উম্মত আগ্রহের সাথে আমার সামনে হাজির হইল আমিও পানি পান করাবো গো এমন অবস্থায় কেন মাঝখানে পার্টিশন ফালাইয়া দিল এমন অবস্থায় মাঝখানে কেন তুমি পর্দা ফালাইয়া দিলা আমি তাদেরকে দেখি না তারা আমার দেখে না গো এর মালিক তুমি না বললা আমার গুনাহগার উম্মতরে আমি পানি পান করানোর জন্য এই হাউসে কাউসার নামক পানিটা এত দামি পানি রে এটা দুধের চেয়েও সাদা একটা পানি মধুর চেয়েও মিঠা মেশকে আম্বরের চেয়েও এটার ঘ্রাণ অনেক বেশি এই পানি যদি একবার কেউ পান করতে পারে আর পিপাসা লাগবে না এই বরকতপূর্ণ পানি আমার নবী পরিচালনা করবে যারা পানি পান করে হাসনের মাঠে যাবে সূর্যের তাপ তাদের শরীরে লাগবে না আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে জোরে জোরে কম সুবহানাল্লাহ যাদের পানি নসিব হবে না উপায় নাই আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া কান্দে আর বলে মালিক রে মাঝখানে কেন তুমি পার্টিশন দিলা তখন আমার আল্লাহ জবাব দেয় হাবিব আমি যা জানি আপনি তা জানেন না গো আমি যা জানি আপনি তা জানেন না গো নবী আমি কেন আপনার উম্মতের মাঝখানে আর আপনার মাঝখানে পার্টিশন দিলাম জানেন তার কারণ হলো অগো নবীজি আমি চাই না তারা যেন আপনার বরকতে হাতের পানি পান করে আমি আল্লাহ চাই না আরে যুবক ভাই আমার মালিক বলে চায় না রে তাহলে আমার মালিক কতটুকু সন্তুষ্ট তোমার আমার উপরে আল্লাহ বলেন নবী গো আমি চাই না তারা আপনার বরকতে হাতের পানি পান করো কারণ নবী গো আমি আল্লাহ এই জন্য চাই না আপনার রক্ত মাখা ইসলাম আপনার দানদান বাঙ্গা ইসলাম তারা বিকৃত করে নিজেরার মতো মন গড়া ইসলাম তারা পালন করছে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই এ কি বুঝলেন মন গড়া যারা ইসলাম পালন করে তাদের কপালে কি হাউজে কাউসার আছে নাই আল্লাহ বলেন মন গড়া ইসলাম তারা পালন করছে আল্লাহর নবী তখন বড় কষ্ট লাগবে বড় ব্যথা পাইব নবী বলেন উম্মতেরা রে আমি নবীর দোয়া অথবা বদোয়া কবুল ছিল আমি যদি আল্লাহর দরবারে দোয়া করতাম মালিক রে ইসলামটা কায়েম করে দাও আমার আল্লাহ ইসলামটা কায়েম করে দিত ঠিক নেই কিন্তু আমি দোয়া কইরা ইসলাম আনছি না আমি নিজের শরীরের রক্ত জড়াই আমার মালিককে খুশি করছি ইসলাম কায়েম করছি ডাইরেক্ট দোয়া কইরা তারপরে ইসলাম আনি নাই ও যুবক ভাই বলেন না আমার নবী দোয়া করলে ইসলাম কায়েম হইত কিনা তাহলে নবী দোয়া করলেন না রক্ত দিলেন নবী বলেন আমার শরীরের তাজা রক্ত আমি ডালছি জমিনে
ইসলাম কায়েম করছে রক্ত দিয়া নবী রক্ত দিছে সাহাবায়ে কেরামরা রক্ত দিছে ইসলামের জন্য এ যুবক ভাই আমার প্রশ্ন করেন নবী কেন রক্ত দিল গো যেই নবীর শরীরে একদম মশা মাছি জীবন অবস্থ না সেই নবী শরীরের তাজা রক্ত জমিনে ডালছে ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করছে নবীর রক্ত দিয়া এখন প্রশ্ন হল ইসলাম কি শুধু মিষ্টি দিয়া হয় জিলাপি দিয়া এর বিরানি দিয়া আর ফিরাগি দিয়া তসবি দিয়া পাগড়ি দিয়া আমরা মনে করি কেউ কেউ মনে করি বড় একটা পাগড়ি লাগাইলাম হাতে একটা তসবি নিয়া হক মাওলা বললাম ইসলাম কায়েম হয়ে গেল আরে না শুধু ফিরাকি দিয়ে ইসলাম হয়ে গেলে আল্লাহর নবী তোমার থেকে বহুত বড় বুজুর্গ ছিল ঠিক নেই আল্লাহর পরে যার সম্মান ছিল সেই নবীও কি বুজুর্গগিরি দেখাইতে পারত না তুমি আর আমি তসবি একটা লইয়া পাগড়ি একটা লইয়া হক মাওলা কইয়া ইসলাম পালন কইরা ফলাইলাম তাহলে আমার নবী কেন রক্ত দিল নবী রক্ত দিয়া বোঝা গেল উম্মতের আরে শুধু দাড়ি টুপি পাগড়ি আর তসবির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না ইসলাম জিন্দা করতে গেলে ইসলাম নামক বৃক্ষটাকে বাঁচায় রাখতে হলে শরীরের তাজা রক্ত দিতে হয় জোরে বলেন ঠিক কিনা শুধু বিরানির মধ্যে জিলাপির মধ্যে মিষ্টির মধ্যে ইসলাম নয় দাড়িয়া টুপি আর পাগড়ির মধ্যে ইসলাম নয় মাশাআল্লাহ আমরা মনে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি পাগড়ি একটা আছে সুবহানাল্লাহ আছে ইসলাম কায়েম হয়ে গেছে এরকম যদি হইত তাহলে আমার নবী 27টা যুদ্ধে অংশ গ্রহণ করতেন না 27টা যুদ্ধে নবী অংশ গ্রহণ করেছেন সেনাপতি হিসাবে শুধু ফিরাকি করছেন না খানকাত বৈশা ডিমের আলী গুনছে না খানকাত বৈশা আমরা তখন খানকাত বসে গেলে ডিমের আলী গুনি কত মুরগির থেকে কত ডিম আসলো এইভাবে ইসলাম কায়েম হয় নাই আজকে অধিকাংশ খানকা আছে যেগুলো থেকে ইসলামের আন্দোলন হয় না শুধু পেট পূজারি আর নিজের ব্যবসা ডেভেলপ করার জন্য তুমি যদি পীর হয় তখন খানকাত থেকে আওয়াজ বাহির হওয়া দরকার আমরা এমন এক পীর চাই যিনি খানকাতে পীর থাকবে ময়দানে বীরের মতো লড়াই করতে হবে ঠিক না সুফিগিরি পীরের কোনো দাম নাই আমার রাসূল খানকাতে পীর ছিল ময়দানে সেনাপতি ছিল ঠিক কিনা বলো এমন পীর দরকার ডিমের আলী গনে তাও সব মুরগির ডিম না কালো মুরগির ডিম আনিস এ না হলে বন্না মিনা সুন্দর করে করন যায় তো কালা একটা মুরগ আনিস কালা মুরগ ছাড়াইতো কালা ছাগল আনিস তাহলে বাটফারের সিস্টেম কেরে তুই খালা মুরগি খাইতে গেলে সুরা কিনে খাইতে আস না মুড়ি দান দেখা খালা মুরগ লে লজ্জা করে না তুই কিনে খাইতে পারস না খালা ছাগল লই আস আর যত ডিম আছে ইতাই আর ডিম আইতো না কেন মহিলাদের সাথে বায়াব বেশি ডিমের কালেকশন করতে হলে মহিলাদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে এরার মহিলাদের সাথে সম্পর্ক বেশি তার ডিমের বেশি এদের এরার কাছে ডিমের সাপ্লাইও বেশি এরপর আমাদের দুঃখ ছিল না ডিম খা খালা মুরগি খা খালা ছাগল খা অসুবিধা নাই অন্তত ফককে একটা হুঙ্কার দিস ঠিক কিনা বলেন অন্তত ফককে দালালি করিস না হুঙ্কার দে রাসূলের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে ডিম খা মুরগি খা কোনো অসুবিধা নাই হক কথা অন্তত ফককে জবান দিয়া বাহির কর মুনাফিক আল্লাহর দরবারে তোর জবাব দিতে হবে এই সমস্ত ভণ্ডগুলির ফেট বাহির হয়েছে বড় বড় ফেট হয়েছে কিন্তু হক কথা বলে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরে একটা মশা মাছি বসত না সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল তোমার মত রাসূল ফিরাকি করলে পারতো না নবী তো রক্ত জড়ানোর দরকার ছিল না কেন জড়াইলো বুঝাই দিয়ে গেছে ইসলাম এটা মামুর বাড়ি না জান্নাত পাইতে এটা মামুর বাড়ি না রক্ত দিয়া জান্নাত কায়েম করতে হবে আমরার দেশে তখন শুরু হইছে কত বা সিস্টে কেউ খাওয়ানোর পরে খালি গইরা এখন মিষ্টি মিষ্টি কিতা এখন মিষ্টি খাওয়া সুন্নত মাফি লেগেছি দিয়ে একজন খালি গইরা
জিজ্ঞাসা কি তারা বউ মিষ্টি কয় বলে কি তা কয় জানো না মিষ্টি খাওয়া সুন্নত খাওয়ার পর মিষ্টি খাইতে হয় আমার মেজাজ যেমন গরম হইছে আমি খালি আর ভাই সাইয়া রইছি খালি মিষ্টি খাইতো সুন্নত মিষ্টি এনে দিছে এখান থেকে এটা মিষ্টি রে হয় মিঠাই মিঠাই আমরা এখান থেকে মিঠাই খাওয়া তো সুন্নত না কয় হয় সুন্নত আমি গোজুরতে রক্ত দেওয়া তো সুন্নত কয় ফোঁটা রক্ত দিছে মশায় কত রক্ত খাইছে হিসাব মশাই যে রক্ত খাইছে এটা তো সুন্নতের ভিতরে ঢুকাই দিছে আমার প্রশ্ন হলো যুবক ভাইদেরকে বলি ইসলাম সবার রক্ত চায় না এটা খেয়াল রাখবেন বড় বড় ফ্যাটওয়ালাদের রক্ত ইসলাম চায় না ইসলাম পবিত্র রক্ত চায় পবিত্র রক্ত চায় এজন্য সঠিক মুমিন যারা তাদের উপরে বেশিরভাগ বড় বড় তুফান আসে মুসিবত আসে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের রক্ত আল্লাহ পছন্দ করেছিল এ যুগের যারা নির্যাতিত যারা মজলুম আল্লাহ তাদের রক্ত পছন্দ করেছে তাহলে এই দেশের ফ্যাটওয়ালার জীবনে দেখছেন কোনো মুসিবত পড়তে কোনো মুসিবত নাই আর আন হাত গিয়ে দেন ডিমের আলী গন্ধ গন্ধ আমরা সারা দিন যাবো আরে যুবক ভাই মন করো ইসলাম যদি পালন করো তোমার জন্য দুঃসংবাদ আছে দুনিয়াতে সুসংবাদ হতে পারে কিন্তু হাসরের মাঠে বড় ভয়ঙ্কর আল্লাহ বলেন নবী গো আপনি রক্ত দিয়ে ইসলাম কায়েম করে আসছেন আর আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারা বিরানির ফুতলা টান দিয়া সিরা ইসলাম কায়েম করছে কে কেটে ইসলাম কায়েম করছে না সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে আমাদের শিক্ষা করা দরকার শিক্ষা নেওয়া দরকার নবীর জন্য জীবন দিয়া রক্ত দিয়া ইসলামটা তারা রেখে গেছে আমাদের কাছে আর আমরা ইসলাম পাইয়া মন গড়া ইসলাম পালন করলাম কত কুসংস্কার আমাদের দেশে চালাইছে উদ্যাপন করা কথা বুঝতেছেন আমি আজকে আপনাদেরকে বলবো বিশেষ করে এখানে অসংখ্য যুবক বেশি বৃদ্ধ থেকে ঠিক না ওয়াজ হইব যুবকদের ওয়াজ কি বৃদ্ধদের হবে না যুবকদের বলে বৃদ্ধদের হইতো না কেন বলে হাসরের মাঠে আল্লাহ যৌবন কালের হিসাব নিবে যৌবন কালে 80 বছরের বুড়ার হিসাব নিতো না আল্লাহ নিব যৌবন কালের হিসাব তাহলে আমি যখন 80 বছরের বৃদ্ধরে ওয়াজ করি একই গুইরা আবার যৌবন কালে আসতে পারবো তাহলে আমার এখানে ওয়াজ করে তো লাভ নাই ওয়াজ করতে হবে যেটির যৌবন কাল এখন আছে কারণ এই সময়টা যদি আল্লাহর রাস্তায় লাগায় তাহলে যৌবন কালটা হিসাব নেওয়ার সাথে সাথে দেখবে আল্লাহর রাস্তায় আছে কিন্তু এখন যে অবস্থা যদি আল্লাহ যৌবন কালের হিসাব নেয় আল্লাহ হিসাব ঘাটতে দেখো হুদা ফেসবুক আর ফেসবুক যৌবন কাল যৌবন কাল ঘাটতে দেখবো হুদা ফেসবুকে খাতা পুরাটা বুকিং কে তোর কি জমে তো ফেসবুক করে বলে আল্লাহ 8টার সময় ঢুকছিলাম ফজর আজানের সময় খতম করছিলাম কথা বুঝতেছে এজন্য আমার ওয়াজ দিব যুবক দে বৃদ্ধরা তো আর ফেসবুক দেখে না এরপরে কিছু বুড়া আছে ফেসবুক চালায় এটি সংখ্যা একবারে কম কিন্তু যুবকরা তো রাইতে দিনে খতম এরা যুবক নাই হাসরের মাঠে আমার আল্লাহ কিন্তু হিসাব নিবে যৌবন কালের ঠিক নেই কিন্তু যৌবন কালে আমার ইবাদত নাই যত ইবাদত বন্দেগী একেবারে টেম্পার গেছে গা তখন শুরু হয় আর যৌবন কালে আগাম কুহামের সেঞ্চুরি শুরু হয় আগাম কুহাম কইরা লাশ বয়সে যায় মক্কা গিয়া নাম পালায় হাজি দেশয়া যেই ফাজি ঠিক এই ফাজি আমরা কি কইছে বুড়া খালা ফিরাগি করতে আমরা যৌবন কালে ফিরাগি করেন কাজ হবে যৌবন কালে একবার মালিককে ডাক দিলে 70 বার আল্লাহ জবাব দেয় এই সময় ডাক দেয় না এই সময় দর্শনে সেঞ্চুরি করে আগাম কুহামের সেঞ্চুরি এই জন্য যৌবন কাল আল্লাহর কাজে লাগাইতে হবে তো বৃদ্ধ কালা গিয়ে আপনি মাথার পাগড়ি লাগাইছেন আর তসবিল হয়েছেন লাভ কি ওই মক্কা গিয়ে হাজি বলে যায় এসে দেশ হয় একটা তসবিল লইয়া সবার সামনে সামনে পড়ে এটার উদ্দেশ্য কি তা লোক দেখানো বা দুধবন্দি গিয়ে নেক্সট সুরতে দুকা বাস্তবে দেখছি নজরুলের রহমতের সময় যদি একটা কথা মিথ্যা বলি হাজরের মাঠে আমাকে জবাব দিতে হবে এমনও দেখছি সারাটা জীবন মানুষের উপরে জুলুম করছে শেষ বয়সে হাজি সব সাজ্জা ইসা তসবি এখন পকেটের ভিতরে ঢুকায় না তসবি সবার সামনে সুবহানাল্লাহ 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 এর উদ্দেশ্য কি তা
এর উদ্দেশ্য ভালো না এরপরে খালি সুবহানাল্লাহ সিস্টেম দেখেন সুবহানাল্লাহ আল্লাহরে খুশি করার লাগিয়া না নেক সুরতে দুকা দিবার লাগিয়া মানছে কইতো না লোকটা ভালো গেছে আমার কাছে কিছু টাকা তোন যায় টাকা তুই আসলে নিতে সামনে খুশি দি আসলে গো কই না দেরে বলে আমরা না সুবহানাল্লাহ জপছিলে বলে সুবহানাল্লাহ ভিতরে হিসাব করছি ঠিক নেই আমার কথা হলো তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আপনি কোন সময় ফিরাইবেন টেম্পার কাছে কা পড়ে যে সময় একবার শেষ ওকেজো শয়তানে হয়ডার ব্যাটারি যত সাজ আছে আমি সব নিছিগা অনটা ফিউজ ব্যাটারি এটা রে আমার কোনো কাজ হয় না ওহান সাইরে জামরাতে হজাড়া মনে সেটা করেন আমি আর আসল টাইম লই গেছি যৌবন কালটা শয়তানে ফুরাড়া চুষা খায়া লইছে চুষা খায়া দেড়ে মধ্যে রস নাই আর সেরে দিছে তো জাহান তোরে যে কোন কাজ হইতো না তো আমাদের দেশের তওবার সিস্টেম কি জানেন বিরক্ত হইতেছেন আপনারা আমার কথা বাস্তবের সাথে মিলাইবেন দেখবেন মিলেনি আমাদের দেশের তওবার সিস্টেম হইল তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা কোন সময় ফিরবেন যখন গুনাহ করার শক্তি আছে তখন ফিরে আসবেন কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো আজরাইল বাড়ার সুফাত বইসা রইছে আজরাইল আইছে গড়ায় সুফাত বইসা রইছে এরা দরব আজরাইল ছাটা খাই একটু কি হইতাছে ছাঙ্গা হইতাছে এরা দর তো এই সময় এ হুজুর রে গেছে হুজুর তাড়াতাড়ি আয় কি দিছো আব্বা জাগা তোর আব্বা জাগা আমি কি করতাম আয় না তাড়াতাড়ি তোবাটা করে দিব না যে সময় আজরাইল বসা আজরাইল বই আসে বাচ্চা এর কিতা তোবা করো বাচ্চা দেখে লইছেন কিতা করা আছে তখন ইমাম সাহেব মক্কা মাশাআল্লাহ আমার ইমাম সাহেব বললো ঠিক আছে পান টান খাইতে খাইতে মরছে মরছে যাবো তে তোবা তো তাতে রুমাল দেন রুমাল খান ধরে আসেন কোন আর জীবনে আর জীবনে কোনদিন কোনদিন শুধু টেকা লাগাইতাম না মেয়েদের দিকে তাকাইতাম না অবৈধ চাল বস্তা নিয়ে খাড়ের তোলে দিতাম না এর তোবা করে আজরাইল মনে ওই সময় আসে শয়তান তো না আসে ও ডান্স তো পাগলো ডান্স আর আজ জীবনের ব্যাটারি সাজ আমি সব শেষ করছি কোন ফিউজ ব্যাটারি তে গুতা শয়তানে হাসে একদম না যে হেজে কইলো আর মেয়েদের দিকে তাকাইতো না এ পারব তে এবার পারে ঘুরে গেল না একটা আজরাইলে কই এখন গলা ছাড়া দিমু ই সময় যে তেরা তওবা করে ইরম হয় কিনা তো মরার সময় কি এর তওবা আজরাইলে দূরে রইছে গলার মধ্যে সিফা দিয়ে এই সময় তওবা করে আর করতাম না তো আজরাইলে করাম মনে আসরের মাঠে যায় লই কেন ই কেন কে তোরে করাম এজন্য আমি বলি যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে যুবক ভাই তোমার যৌবন কালটা আল্লাহর রাস্তায় দাও যৌবন কাল যদি আল্লাহরে দাও বৃদ্ধ কালে যদিও আমার আল্লাহর গোলামি না করতে পারো আল্লাহ তোমার ফ্রি সার্ভিস দিয়া দিব এক্সাম্পল বুঝতে সুবিধা যৌবন কালটা আমরা সরকারি চাকরি যারা করে দেখবেন চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ বছর পর্যন্ত অথবা পাঁচচল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে চাকরি শেষ এরপরে রিটায়ার আসে না তো যৌবন কালটা সরকার দিছে এরপরে বৃদ্ধকাল দেখবেন সরকার মরার আগ পর্যন্ত তারা দিয়া যায় কেন দেয় বলে হে যৌবন কাল আমারে দিছে এখন আর পারে না হে মরার আগ পর্যন্ত এরা দিয়া যাবে আল্লাহ বলেন যৌবন কাল যুবক আমারে দিছে বৃদ্ধকালে আর পারে না ডায়াবেটিস হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে উজু রাখতে পারে না কোনো অসুবিধা নাই তার নেকির খাতা বন্ধ রাখবি না চালায়া যা কিন্তু আমরা ভিরাগি ধরি বৃদ্ধ খান যৌবন কাল আহাম কুহান ঠিক আছে কথা তো যৌবন কাল দিছেন শয়তান দে শয়তানে কখনো অসুবিধা নাই যৌবন কাল যেহেতু আমার দিছ আনাজ বেলা আহাম কম করছ না বৃদ্ধ কাল আর গুণা করো লাগতো না ফ্রি সার্ভিস তোর আমল নামায় আমি দিয়া দিব এমন তো শয়তানে বোনাস দিয়া দে টেনশন শয়তানও দে এরে যুবক ভাই এবার শুন এখন আমার প্রশ্ন কল যদি যৌবন কাল আল্লাহরে দাও বৃদ্ধ কাল আমার আল্লাহ তোমারে এমনি দিয়া দিবে রাজি আসেননি তো যৌবন কাল আমাদের টান দিয়া যদি ফেসবুক পায় তেনি উপায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই সমস্ত লোক গুলা আপনি রাইখা গেছেন রক্ত মাখা ইসলাম দান দান বাঙ্গা ইসলাম তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই তারা মন গড়া ইসলাম পালন করছে আল্লাহর নবী বড় বেতা পাই আরে বেতাই ব্যতীত হইয়া ডাক দিয়া বলবো মালিক তাই যদি হয় গো যেই দিনের জন্য ইসলামের জন্য আমি নবী রক্ত জড়াইছি ধান ধান বাংছি তাইফের ময়দান আমি রক্ত জড়াইছি
আমার উম্মতের আমার রেখে যাওয়া ইসলামটা পালন করলো না মন ধরা ইসলাম পালন করব আমার নবী তখন রাগান্বিত হইয়া বলবে এমন উম্মতের আমার কোনো দরকার নাই এমন উম্মতের আমার কোনো দরকার নাই নবী তখন ডাক দিয়া বলবে সুহকান সুহকান লিমান গায়রা বাদি দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার কোনো দরকার নাই আরে যুবক ভাই আমি জানতে চাই আমার নবী যদি তোমারে আমারে বিদায় করে দেয় রে বলো না হাশরের মাঠে তোমার কি আপন বলতে আর কেউ থাকবে এ যুবক ভাই দিলের কান লাগায়া শুনি প্রতি রাত ঘুমান আপনার আর ঘুমের তো কোনো সাইজ বাজ নাই ফজরের আজান দিলে আপনার আর ঘুমে দড়ে আমি শুধু এতটুকুই বলবো সারা রাত তো ঘুমান দিনের জন্য আল্লাহর জন্য আখেরাতের জন্য আজকে কি 10-15টা মিনিট আর দেওয়া যাবে নি আর কি আধা ঘন্টার মতো চলতো নি হ্যাঁ 10-15 মিনিট চলতো নি তাহলে আপনারা কি একটু মনোযোগ দিবেন আরে ভাই শুধু একটা কথা আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে আমার আলোচনা শেষ করব আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না শুধু মনোযোগ দিয়া শুনেন আমার নবী যদি সেদিন রাগান্বিত আমাদের উপরে হয়ে যায় আর যদি বলে এমন উম্মতের আমার দরকার নাই উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন হাশরের মাঠে আর আপনার আপন বলতে কেউ নাই কেউ আপনাকে সুপারিশ করবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার কাছে আসবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আসাহিবাতিহি ওয়া বানি আমরা মনে করি মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হাসরের মাঠে থাকবে তারা আমাদেরকে কাজে আসবে না রে কোনো কাজে আসবে না সেদিন একমাত্র দরদি হবে আপনি আমার নবী সেই নবী যদি বলে এমন উম্মতের দরকার নাই আপনার কপাল পড়ছে হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হইছেন আর হাউজে কাউসারের পানির থেকে যারা বঞ্চিত হয়ে গেল তাদের আরেকটা অবস্থা হলো হাশরের মাঠে দাঁড়ানোর সাথে সাথে সূর্যটা মাত্র 9 ইঞ্চি উপরে আসবে সাথে সাথে মাথার মগজ ফেটে যাবে 50-70 বছর কলিজা পাটা পিপাসা লইয়া আসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে যুবক বাইরে নবী যদি আপনার সুপারিশ না করে সেদিন আপনার আপন বলতে হাসরের মাঠে কেউ নাই এই জন্য মন গড়া ইসলাম পালন করা যাবে না আমাদের সকলের টার্গেট থাকতে হবে জান্নাত জুড়ে কোন কথা জান্নাত যদি টার্গেট থাকে সমস্ত ব্যস্ততার মাঝেও আমার মালিকরে সময় দেওয়ার সুযোগ আছে না নাই এই আপনারা নিজের চোখে দেখবেন আপনারা বাঞ্চারম পড়তা না হোক অথবা যে কোনো বাজারে হোক দেখবেন একই সাথে সবাই ব্যবসা করে অনেক ব্যবসায়ী আছে রে আজানটা দিলে ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যা এই লোকটার টার্গেট হলো কোথায় জান্নাত হলো তার টার্গেট আর অনেক আমাদের বায়ার আছে আজান দিলে যখন কাস্টমার আসে তখন তার ব্যস্ততা শেষ হয় না আর ওই লোকটা যত কাস্টমার আসুক না কেন বলে আপনারা পরে আসেন আমি মসজিদে যাই কারণ তার টার্গেট হলো জান্নাত তার টার্গেট হলো জান্নাত আরে জান্নাত যদি তোমার আমার টার্গেট থাকে গো যত ধরনের বাধা আসুক না কেন দিলের ভিতরে ঢুকাইতে হবে আমার টার্গেটটা হলো জান্নাত আর সে দুনিয়ায় পরীক্ষা দিতে পরীক্ষায় আমি উত্তীর্ণ হইয়া জান্নাতে যেতে হবে জান্নাত আমাদের টার্গেট জান্নাত আমাদের টার্গেট আরে সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত তাই তো তারা সমস্ত বাধার পড়েও কত নির্যাতনের পড়েও কত মার খাওয়ার পড়েও তারা কিন্তু দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা পাইছে সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইন আপনারা তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইছে মার খাওয়ার পড়েও ইমান বিক্রি করে নাই ইমান বিক্রি করে নাই আজকে তো মার খাওয়ার আগে যদি টাকার গ্রান পায় তাহলে ইমান বিক্রি করে ফেলে নেতার কাছে বিক্রি হয়ে যা অত সত্তার বাবা দরকার বুঝা দরকার আমার প্রথম পরিচয় হলো আমি মুসলমান
আমার রব হলো একজন আল্লাহ যিনি সবার মালিক না অন্য কোন দলের না নবী অত কোন দলের নাকি না সবার এক নবী এক আল্লাহ আমাদের মালিক এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের ধর্ম এক সব ঠিক ঠাক আছে কিন্তু সামান্য কিছু পদের জন্য গদির জন্য নিজের ঈমানটাকে আমরা বিক্রি করে ফেলি এর যুবক ভাই এই আজকে বেশি মুসিবত সাহাবায়ে কেরামদের সময় আসছিল কিন্তু টার্গেট ছিল জান্নাত জান্নাত টার্গেট থাকার কারণে কত মায়ের আর কত নির্যাতন তারা সহ্য করেছে কিন্তু জান্নাতের টার্গেট হওয়ার কারণে ঈমান বিসর্জন দেয় না এর যুবক ভাই টার্গেট থাকতে হবে জান্নাত জান্নাত থাকতে হবে টার্গেট গো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাসরের মাঠে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি যদি জান্নাত টার্গেট করতে গিয়া যদি বাধা আসে প্রয়োজনে সব বিচর্জন দিব কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম ঈমান কারো কাছে বিক্রি করতে রাজি না কারণ এই এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী পৃথিবী আজকে আছি কালকে নাই যেরকম ঠিক না এখান থেকে বাড়িতে সুস্থ অবস্থায় যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই কিন্তু মরার পরে পরকালের জিন্দেগির শুরু আছে কোনো শেষ না এই কিছুদিনের জিন্দেগির জন্য পরকালের ক্ষণস্থায়ী পরকালের সারা জীবন যেটা আপনার অর্জন করবেন চিরস্থায়ী ভোগ করবেন গিয়া পরকালে পরকালের চিরস্থায়ী জীবনটাকে প্রাধান্য বেশি দিতে হবে কথা হয় না এই জন্য ঈমান বিক্রি করা যাবে না ঠিক কিনা বলেন আরে যুবক ভাই কোন সময় মালের উপরে আঘাত আসতে পারে কোন সময় জানের উপরে আঘাত আসতে পারে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল ঈমানটা ঠিক রাখার জন্য কত পরীক্ষা আসছে একজন সাহাবী বাবা অনেক ধনী ছিল ব্যবসা বাণিজ্য ছিল বাবাটা মারা গেল চাচা তার দায়িত্ব সব বহন করল টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু আল্লাহর নবীর সাহাবতে গিয়া নবীর এত ভালোবাসছে রে নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে গোপনে গোপনে ভিতরে অনেক দিন রাখছে কিন্তু এটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেছে তার চাচা ডাক দিয়া বলে রা আব্দুল আজ্জা বল তুই কি মোহাম্মদের কাছে যাস গণ গণ দেখলাম কালেমা পড়ছত নাকি বলে না পরে যখন কালেমা পড়ছে আরেক দিন জিজ্ঞাসা করছে কালেমা পড়ছত বলে পড়ছি তুই না না করলি বলে তখন আমি কালেমা পড়ি নাই শুধু যাইতাম আর আসতাম তুই কালেমা পড়লি কেন বলে ভালো লাগছে পড়ছি আরে আব্দুল আজ্জা তুই জানস নি এর পরিণাম কত ভয়ঙ্কর হবে আব্দুল আজ্জা বলে আমি জানি এর পরিণাম বড় খারাপ হবে কিন্তু কোনো অসুবিধা নাই চিরস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জিন্দগিটাকে বিসর্জন দিতে পারব আরে আব্দুল উজ্জার নাম ছিল আব্দুল উজ্জা পরবর্তীতে রাখা হয়েছে আব্দুল্লাহ সেই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা গো মোহাম্মদের কাছে গেছি তার দিন ধর্ম আমি গ্রহণ করেছি চাচা তারে নসিহত করে আর কোন সময় যাইস না ব্যবসা বাণিজ্য তোর হাতে বুঝাইয়া দিতাম তুই দিয়ে এখন আরেকজনের ধর্ম লিয়া দৌড়াদৌড়ি কর মোহাম্মদের দরবার ছেড়ে দে ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চাচা গো আমার টার্গেট তো হলো জান্নাত আমার টার্গেটটা হলো জান্নাত আমি জান্নাত চাই জান্নাতের জন্য সব কিছু বিসর্জন দিতে পারি চাচা রেগে গিয়া বলল তুই কি মোহাম্মদের দরবার ছাড়বি না সাইজইবি কো যা পারে তা করে চাচা তারে এমন ভাবে আঘাত করতে লাগলো আঘাতের পর আঘাত রক্তাক্ত করে ফেলেছে এবার বলে ভাতিজা শুধু আঘাত করে শেষ না প্রয়োজনে তোর বাবার সমস্ত সম্পত্তির থেকে তোকে আমি বাহির করে দেব এক তোলা সম্পত্তি তোর নামে দিব না বলে চাচা কোনো অসুবিধা নাই
তারপর আব্দুল্লাহর আটকাইতে পারলো না, চাচাও পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার আব্দুল্লাহরে বলে, আরে আব্দুল্লাহ যা, তুই কি আব্দুল্লাহ মুহাম্মদের কাছে যাবি? বলে হ্যাঁ যাব। তাহলে শরীরের কাপড় চোপড় যা আছে সব খুলে ফেল, এগুলো আমার দেওয়া কাপড়। তাদের উদ্দেশ্য হলো যদি উলঙ্গ হয়ে যায় শরমে লজ্জায় নবীর কাছে যাবে না। কিন্তু তাদের তো টার্গেট ছিল জান্নাত, জোরে কোন কথা, আরে টার্গেট ছিল জান্নাত। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা গো, জান্নাতের জন্য সব বিসর্জন দিতে পারবে? কাপড়গুলি একটা একটা যখন আব্দুল্লাহ খুলে ফেললো, একেবারে উলঙ্গ হয়ে গেছে, কোন রকম দুইটা হাত দিয়া লজ্জা স্থানের মধ্যে ধরে আছে, রক্তাক্ত করে ফেলেছে আব্দুল্লাহ। মার কাছে দৌড়ে গিয়ে বলে, মা, আমার চাচা, আমার বাবার বিশাল সম্পত্তি সব আত্মসাৎ করে আমারে ঘর থেকে মেরে বাহির করে দিয়েছে, কাপড় চোপড় খুলে রেখে দিয়েছে। আল্লাহর নবীর দরবারে যাওয়া আসা করার কারণে মাগো, আমি স্পষ্ট ঘোষণা দেই, আমার টার্গেট জান্নাত, আমি জান্নাত হাসিল করতে হবে। ও মা, একটা কাপড়ের টুকরা দাও, কোন রকম লজ্জাস্থানটা ঢেকে আমি আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে যাই। নবীর চেহারাটা যদি একটা নজর দেখতে পারে, আমার ভিতরে আর কোন দুঃখ থাকবে না। এ আল্লাহু আকবার বলেন, এ রাসূল বলেন, আল্লাহু আকবার, এ একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। মা একটা কাপড়ের টুকরা দিল, লজ্জাস্থানটা কোন রকম ডেকে আল্লাহর নবীর হুজুরা শরীফের সামনে গিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঠান্ডা নবীজির হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, ডাক দেয় না নবীরে, কোনো ডাক দেয় না। যদি আবার বেয়াদবি হয়ে যায়, নবীর যদি ঘুমটা ভেঙে যায়, তাই নবীরে ডাক দেয় না। আল্লাহর পয়গম্বর যখন নামাজের জন্য দাঁড়াইলেন, ঘর থেকে বাহির হইলেন, মসজিদে নববীর দিকে রওনা দিবে, এমনি তাকায়া দেখে নবীর হুজুরা শরীফের সামনে একটা লোক তরথর করে কাঁপতেছে, শরীরে কোনো কাপড় নেই, একটা টুকরা কাপড় লজ্জাস্থান তার মধ্যে দিয়া দাঁড়িয়ে আছে। শরীরটা রক্তাক্ত দেখা যা। আল্লাহর নবী বলেন, কে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার পরিচয় কি? লোকটা চকির পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আপনি কি আমার চিনতে পারলেন না? আমি আব্দুল্লাহ অগলা বিচি, আপনি আমার নামটা পরিবর্তন করেছেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি তো নামটা রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ রে, বুঝলাম তো কথা, কিন্তু তুমি উলঙ্গ কেন, শরীরে রক্তাক্ত কেন, এরকম অবস্থায় প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি কেন দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো, অপরাধ তো একটাই, আমার যে টার্গেট জান্নাতে, আমি জান্নাতে যেতে চাই, জান্নাত চাই গো নবী, আপনার কাছে আসা যাওয়া করার কারণে আমার চাচা আমারে বড় মারধর করেছে, চাচার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমারে বাবার সম্পত্তির থেকে বাহির করেছে। আমার চাচা বলেছে হয় আপনার দরবার ছেড়ে দিতে, আর না হয় আমার চাচার জায়গা ছেড়ে দিতে। নবী গো, আমি জান্নাতের জন্য দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, তাই আমি আপনার কাছে চলে আসবো। এমন সময় আমার চাচা আমার কাপড় চুপড় গুলি খুলে রেখে দিয়েছে, আমার উলঙ্গ করে আপনার কাছে যেন আমি না আসি লজ্জা, তাই আমার মার কাছ থেকে একটা কাপড়ের টুকরা লইয়া অগণ বিঝি আমি গভীর রজনীতে আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি।
শীতে বরফ হয়ে গেছিস, বিয়াদবি হয়ে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি ডাকও দিচ্ছি না। আল্লাহর নবী তার করুণ কাহিনী শোনার পরে নবীর গাল বেয়ে পানি পড়ে রে, নবী কান্দে জড়ায় দইরা বলে, আব্দুল্লাহ জান্নাতের জন্য তুই যাসকে নজির দেখাইলি, আমি নবীর তোর প্রতি খুশি। নবীজি হুজুর শরীফের ভিতর থেকে গিয়া একটা চাদর এনে তার শরীরে জড়ায় দিয়া বলেন, নে আমি নবীর শরীরে চাদর তোর শরীরে দিয়া দিছি। হ্যাঁ, নবীর শরীরের কাপড়ের দান আছে, আব্দুল্লাহ এই কাপড় পরিধান করার কারণে এত দাম বেড়ে গেল, নবীর কাপড় পাওয়া এটা সাধারণ কথা না। আব্দুল্লাহরে নবী লইয়া যখন মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বল তুই আমার কাছে কি চাস, আমি এখন আল্লাহর দরবারে দোয়া করব তোর জন্য, তুই যা চাইবি তুই যা চাইবি আমি দোয়া করব, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। আমরা যদি এমন প্রস্তাব পাইতাম যে এখন যা চাবো তাই হয়ে যাবে, আমার তো মনে হয় অনেক মানুষ কইতো যে হুজুর আপনি দোয়া করেন গুলশান বনানীতে যেন দশতলা বিল্ডিং হয়। কথা কয় না, আর নাহলে হুজুর দোয়া করেন বাঞ্ছারামপুর থানার এমপি যেন আল্লাহ মনে বানায় দেয়। কথা কয় না, কারণ আমাদের টার্গেট তো দুনিয়া। একজোর এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট তো দুনিয়া। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত 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 জান্নাত। আল্লাহর নবী বলেন, বল তোর জন্য কি দোয়া কর। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো এই মুহূর্তে দোয়া করলে যদি দোয়াটা কবুল হয় গো নবী, তাহলে আমি আব্দুল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাত বরণ শাহাদাতের মর্যাদা দান করে। শাহাদাতের জন্য নবীর কাছে দোয়া চাও। আল্লাহর নবী বলেন, কেন রে এই দোয়া তুই চাইলি কেন, তোরে তো আল্লাহ এমনি জান্নাত দিব। বলে নবী গো যদি শাহাদাত বরণ করি তাহলে আমি জানি শাহাদাত বরণ কইরা মরলে মরণের কষ্ট হয় না, শাহাদাত বরণ কইরা মরলে হাশরের মাঠে আমার আল্লাহ হিসাব নিবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আরে মালিক বেঈমানদের জন্য, বেঈমানের তলোয়ার আমার আব্দুল্লাহর জন্য তুমি হারাম করে দাও। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন আপনারা। আল্লাহর নবী দোয়া করলেন কি, আল্লাহ তুমি কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর তরবারি, কাফেরদের তরবারি আব্দুল্লাহর জন্য হারাম করে দাও। এমনি আব্দুল্লাহ বলে, নবী গো আমি দোয়া করলাম, আমি আপনার কাছে চাইলাম আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দেয়, বেঈমানদের তরবারি যদি আমার জন্য হারাম হয়ে যায় কোনো শাহাদাত বরণ কেমনে কর। আল্লাহর নবী বলেন, আরে আব্দুল্লাহ আমি ওয়াদা দিলাম তোর কপালে শাহাদাতের মৃত্যু আছে। আরে যুবক ভাই শুনো, বোঝানোর জন্য জান্নাত ছিল সাহাবায়ে কেরামদের টার্গেট, তোমার আমার টার্গেট হলো গুলশান বনানী। ওই সাহাবী আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন কিন্তু শহীদ হইলেন না, রাস্তার মধ্যে আইসা জ্বরে আক্রান্ত হইয়া, প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো আপনার সাহাবি আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, দিনের জন্য ইসলামের জন্য দিন প্রচারের জন্য যদি কেউ রাস্তা দিয়া বাহির হয়, রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে। আমার আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পাইছে। নবীজি ডাক দিয়ে আমার সাহাবীরা
দাফন কাফন করাই বাড়াবে আমি আব্দুল্লাহর জানাজা পড়াবো নাই আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো কেউ জানাজা পড়াবি না কেউ জানাজা পড়াবি না আল্লাহর পয়গম্বরের কদম আব্দুল্লাহর গোসল করাইয়া কাফন পড়াইয়া নবী জানাজা পড়াইলেন এবার জানাজা পড়াইয়া আল্লাহর নবী আব্দুল্লাহর পিছনে পিছনে কবরে যায় এবার কবরে যখন আব্দুল্লাহর রাখা হবে নবীজি সেখানে গিয়া ঘোষণা দেয় সাহাবীরারে কেউ আব্দুল্লাহর কবরে লাম্বি না কেউ লাম্বি না আমি আব্দুল্লাহর কবরে লাম্ব রে আমি নবী আব্দুল্লাহর কবরে লাম্ব অবাক হয়ে গেলেন নবী কবরে নামবে এবার আব্দুল্লাহর কবরে নবী লাইনা দুইটা হাত বাড়ায়া দিয়া বলেন দে আব্দুল্লাহর আমার কোলে দে জোরে জোরে কোন সুবহান আব্দুল্লাহর লাশ নবী কো কোলে লইছ লয়া নবী জি ডাক দিয়া বলেন মালিক আব্দুল্লাহর লাশ এই মুহূর্তে আমার হাতে গো আব্দুল্লাহর লাশ এই মুহূর্তে আমার হাত এরে মালিক আমি আব্দুল্লাহর পক্ষ হইয়া আপনার দরবারে একটা দরখাস্ত করিনে মালিক আমার আব্দুল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য জান্নাত পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়া বাবার সম্পত্তি ছেড়েছে চাচার হাতে মার খেয়েছে রক্তাক্ত হইয়া আমার আব্দুল্লাহ উলঙ্গ হইয়া আমার হুজুরা শরীফের সামনে গভীর রজনীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছি আমি নবীর চোখের থেকে এমন দৃশ্য জানো আমার আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় থরথর করে কাঁপছিল শুধু জান্নাত জান্নাত করছিল মালিক রে আমি আব্দুল্লাহর প্রতি খুশি হে মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও এরে মালিক এই মুহূর্তে আমি নবীর হাত থেকে তোমার কুদরতি হাতে আমার আব্দুল্লাহর রেখে দিলাম এ ভাই এই দৃশ্যটা দেখার পরে সাহাবায়ে কেরাম যে গইরাইয়া কান্না শুরু করেছে বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুন্ডাক দিয়া বলে রে আব্দুল্লাহ আবু বকর গইরাইয়া গইরাইয়া কান্দার বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো রে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো গো যেই জায়গার মধ্যে নবী বলে আল্লাহ আমি রাজি তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও আব্দুল্লাহর এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত কত না ভালো ছিল এরে যুবক ভাই ওই সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত জান্নাত যদি টার্গেট সমস্ত ব্যস্ততার মাঝেও আমার মালিকরে খুশি করা সম্ভব ঠিক কিনা বলে আল্লাহ বলে বান্দারে যেদিন রেজাল্ট নেওয়ার জন্য আমার কাছে আসবি বান্দা ডান হাতটা বাড়াবি কথা ঠিক কিন্তু তোর ভিডিও প্রকাশ হয়ে যাবে সেদিন আমি আল্লাহ ডান হাতে রেজাল্ট দিব না তোরে বাম হাতে রেজাল্ট দিব কিন্তু স্বাভাবিকভাবে দিব না বাম হাতটারে ভুক বরাবর ছিদ্র পড়ে পিছন দিকে ঢুকাইয়া তারপরে তোর রেজাল্ট দিব আরে বান্দা রেজাল্টটা বাম হাতে দিব তারপরে দেখার জন্য গাতটা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাব গাতটা ভেঙ্গে দিব মস্কাইয়া ভেঙ্গে পিছনে নিয়ে যাব আরে বান্দা আমি কিন্তু বলি নাই দুনিয়াতে আলেমদেরকে তুই বলছিলি গারমট খায়া দিবি